ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা যারা ইতিমধ্যে আগের ভিডিওগুলি দেখেছো তাদের কাছে একটি বিষয় আশা করি এতদিনে পরিষ্কার হয়ে গেছে, যে প্রাইমারি 2022-এর যে নূতন ইন্টারভিউ হতে চলেছে তার জন্য কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন করা হয়, এবং যারা এইচএস লেভেলের স্টুডেন্ট আছো তাদের কাছে কিন্তু শেষ টপিক অর্থাৎ স্পেসিফিক সাবজেক্টের টপিকটি বাদ দিয়ে বাকি টপিকগুলো থেকেই কোয়েশ্চেন করা হবে। কিন্তু যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পড়াশুনো করতে হবে, কারণ তাদের স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করা আছে এবং সেই টপিক থেকে অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকেই যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সমস্ত টপিকগুলোর মধ্যে বিশেষ কিছু টপিক, যেমন যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের টপিক, সেই ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি ভাষার কোন কোন বিষয় থেকে কোয়েশ্চেন করতে পারে, এবং এই ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলি থেকে প্রশ্ন কী কী আসতে পারে সেটা যদি আমাদের ধারণা পরিষ্কার করতে হয় তাহলে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে, যে আমরা গ্র্যাজুয়েশন লেভেলে বেসিক কোন কোন জিনিসগুলো পড়াশুনো করেছি। এবং একটা বিষয় তোমরা মনে রাখবে যে গ্র্যাজুয়েশন লেভেলের যে বেসিক টপিকগুলো থাকে সেগুলোর যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমাদের এই ধাপটা উত্তীর্ণ হতে সমস্যা হবে। ওকে, তাহলে দেখো সর্বপ্রথম আমরা বাংলা ভাষা সম্পর্কে জানবো, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপ যখন তোমরা পড়াশুনো করবে অর্থাৎ ভাষা সম্পর্কে, তার কিন্তু দুটি জিনিস তোমাদেরকে পড়ানো হয়, একটি হচ্ছে তার সাহিত্য বিভাগ এবং একটি হচ্ছে ভাষাগত বিভাগ, বা একটিকে বলা হয় লিটারেচার গ্রুপ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। তোমরা যদি এইভাবে পার্টিশন করে নাও তোমাদের টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। তো আমরা বাংলা ভাষার কোন কোন টপিকগুলো নিয়ে পড়াশুনো করবো বা কোন কোন টপিক থেকে আমরা কোশ্চেন চুজ করব সেটা আগে আমরা জেনে নিই। সাহিত্য বিভাগের ক্ষেত্রে যে যে টপিকগুলোকে নিয়ে আমাদেরকে পড়াশুনো করতে হবে বা যে যে টপিকগুলো থেকে আমাদেরকে কোশ্চেন সিলেক্ট করতে হবে তার মধ্যে প্রথম কী থাকবে, প্রথম থাকবে যে গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত উপন্যাস, কবিতা, নাটক বা গল্প আমাদেরকে পড়ানো হয়েছে সেই নাটক, কবিতা, গল্পগুলির নাম, তাদের বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, এবং সাথে সাথে এগুলির পিছনের যদি কোনো ইতিহাস থেকে থাকে অর্থাৎ এক একটি রচনার যদি পিছনে কোনো ইতিহাস থেকে থাকে সেটাও তোমাদেরকে জানতে হবে, এবং সাথে এদের লেখক বা কবির নামও তোমাদেরকে জানতে হবে। কারণ অনেক সময় কিন্তু তোমাদেরকে কবিতার ক্ষেত্রে লাইন তুলে প্রশ্ন করা হতে পারে যে এটি কোন কবিতার অংশ, তার নাম কী, তার কবির নাম কী, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে তোমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে, এবং এটা একটা বেসিক ডিম্যান্ড যে তুমি গ্র্যাজুয়েশনে কী পড়েছো সেটা সম্পর্কে তোমার স্বচ্ছ একটা ধারণা থাকা বাঞ্ছনীয়। ওকে, নেক্সট দেখো যে টপিকটা আমাদেরকে পড়াশুনো করতে হবে সেটা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগীয় যে সাহিত্য আছে অর্থাৎ বাংলা ভাষার যে প্রাচীন এবং মধ্যযুগীয় যে সাহিত্য আছে সেই সাহিত্যের বিভিন্ন কাব্য এবং তাদের কবিদের সম্পর্কে একটা পরিচিতি থাকা। ওকে, বুঝতে পেরেছো যে প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যের বিভিন্ন রচনা এবং বা কাব্য রচনা এবং তাদের কবিদের সম্পর্কে একটা বেসিক জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক। এরপর নেক্সট হচ্ছে গদ্য সাহিত্য এবং কথা সাহিত্য। গদ্য সাহিত্য এবং কথা সাহিত্য যেটা তোমাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয়েছে এই দুটি টপিকের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত রচনাবলীগুলো আছে সেগুলো জানতে হবে, তাদের পিছনে উদ্ভবের কাহিনীটি জানতে হবে অর্থাৎ এগুলি কখন উৎপত্তি হয়, বিভিন্ন ব্যক্তিত্ব যারা এই ক্ষেত্রগুলিতে নিজেদের জীবনের অবদান রেখেছেন তাদের সম্পর্কেও তোমাদেরকে ধারণা পরিষ্কার করে রাখতে হবে, সাথে সাথে এই বিভাগে বিভিন্ন রচনাবলী সম্পর্কেও তোমরা জেনে রাখবে। এবং এই টপিকগুলো প্রতিদিন তোমাদেরকে কী করতে হবে, যেমনটা আমি আগে বলেছি প্রতিদিন তোমাদেরকে এখান থেকে 5টি করে কোশ্চেন সিলেক্ট করতে হবে। নেক্সট টপিক হচ্ছে এর সাহিত্যের বিভিন্ন রূপ এবং রীতি। প্রত্যেকটা লিটারেচারের বিভাগেই অর্থাৎ বাংলা হোক, ইংরেজি হোক, সংস্কৃত হোক, সবার কিন্তু একটা নিজস্ব রূপ এবং রীতি আছে, এবং এই বিভাগটি কিন্তু মোটামুটি সমস্ত ল্যাঙ্গুয়েজ গ্রুপেরই একই। বিভিন্ন যে লেখাগুলি হয় সেগুলো কিন্তু বিভিন্ন রূপে লেখা হয়, বিভিন্ন ফর্মে লেখা হয়, সেই ফর্মগুলি কী কী, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স কী, তাদের নামগুলি কী, এবং সেই ফর্ম এক একটি ফর্মের এক একটি উদাহরণ অর্থাৎ এক একটি ফর্মে লেখা এক একটি নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে হতে পারে, যেমন এই ফর্মের মধ্যে কী কী আসে, এর মধ্যে আছে ক্লাসিসিজম, রোম্যান্টিসিজম, লিরিসিজম বা লিরিক বলি আমরা, বা সিম্বলিজম, বা এপিক, বা ট্র্যাজেডি, কমেডি, ফার্স, এই জিনিসগুলো কি, এদের একটি উদাহরণ অর্থাৎ এই সমস্ত ফর্ম থেকে একটি এক্সাম্পল তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, এবং এগুলো সম্পর্কে বেসিক ধারণা থাকা কিন্তু অত্যন্ত আবশ্যক। তোমাদের এগুলি থেকেই প্রশ্ন করা হতে পারে, যে তোমাদের প্রশ্ন করা হতে পারে যে লিরিক কাকে বলে, এই ফর্মের একটি কবিতার নাম বলো, সে কবির নাম বলো, ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপর চলে এসো নেক্সট টপিক, লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য।
লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য বিভাগে কি কি তোমাদেরকে জানতে হবে, এই বিভাগগুলির মধ্যে এদের শ্রেণী বিভাগ, এই বস্তুগুলি আসলে কি, এদের সংজ্ঞা, এদের বৈশিষ্ট্য, এগুলি তোমাদেরকে জেনে রাখতে হবে লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য বিভাগে। এবং এটা কিন্তু বিস্তারিতভাবে নয়, এগুলোর সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাটা অত্যন্ত আবশ্যক। পর হচ্ছে যে সমস্ত বাংলা সাহিত্যে বহুল প্রচলিত প্রবাদ বা ধাঁধাগুলি আছে সেগুলি সম্পর্কে জেনে রাখা, এবং এগুলি থেকে তোমাদেরকে কীভাবে প্রশ্ন করা হয়, সাধারণত কোনো ধাঁধা দিয়ে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে এর মিনিং কী, বা এগুলিকে সেন্টেন্সে প্রয়োগ করে দেখাও, অর্থাৎ বাক্য একটি এক্সাম্পল দিয়ে দেখাও যে এই ধাঁধাটিকে কীভাবে বা এই প্রবাদটিকে কীভাবে প্রয়োগ করা হয়। আশা করি তোমাদের সাহিত্য বিভাগের এই জিনিসগুলো সম্পর্কে ধারণা স্বচ্ছ হয়েছে যে কোন কোন টপিক থেকে তোমরা পড়াশুনো করবে বেসিকভাবে। এরপর চলে এসো আমাদের ভাষা বিভাগে কী কী জিনিস জানতে হবে। ভাষা বিভাগের প্রথম জিনিসটা হচ্ছে ভাষাতত্ত্ব, অর্থাৎ বাংলা ভাষাতত্ত্বের বিভিন্ন উৎস, ধ্বনির বর্গীকরণ, ধ্বনির পরিবর্তন, শব্দার্থ তত্ত্ব, বাক্যতত্ত্ব, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো কী সেগুলো সম্পর্কে তোমরা একটি একটি করে কোশ্চেন সাজাবে এবং সেগুলোকে বাড়িতে বারবার রিক্যাপিচুলেট করে পড়াশুনো করবে। ওকে, নেক্সট হচ্ছে এটির ভাইটাল পার্ট ছন্দ এবং অলঙ্কার, এবং এক্ষেত্রে ছন্দের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অলঙ্কার পার্টটি, অর্থাৎ রেটোরিক্যাল যে সমস্ত ডিভাইসগুলো আমরা বাংলা বিভিন্ন সাহিত্যে প্রয়োগ করা হয় তাদের নাম, তাদের সংজ্ঞা এবং তাদের একটি করে এক্সাম্পল তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট হচ্ছে এর ব্যাকরণ পার্ট, এটা কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে শুধু নয়, এটা যে কোনো ভাষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ব্যাকরণ জানা কিন্তু অবশ্যই দরকার। এই ব্যাকরণের মধ্যে তোমরা কী কী পড়বে, ব্যাকরণের মধ্যে তোমরা যেমন সন্ধি, সমাস, সন্ধি, কারক, বিভক্তি, বাচ্য, বাক্য পরিবর্তন, এই সমস্ত টপিক থেকে এদের বেসিক ধারণাগুলো প্রথমে রাখবে, যে কাকে বলে, কয় প্রকার হয়, এবং তারপর একটি করে উদাহরণ বিভিন্ন টপিক। কারণ মনে রাখবে যে ব্যাকরণ কিন্তু এক্সাম্পল ছাড়া কখনোই কমপ্লিট হয় না, তাই এক্সাম্পল সহ কিন্তু এগুলো পড়ে রাখবে। এবং নেক্সট যেটা ভাইটাল টপিক তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় সব থেকে বেশি এই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সংস্কৃত এবং ইংরেজি সাহিত্যের সঙ্গে বাংলা এই সাহিত্যের বা বাংলা ভাষার সম্পর্কটা কীভাবে তৈরি হলো, অর্থাৎ এই তিনটে ভাষাকে ইন্টার রিলেট করে প্রশ্ন করা হতে পারে, যেটা কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয়েছে। এবং মনে রেখো যে এই তিনটে ভাষা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ একে অপরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এদের প্রত্যেকেরই অবদান আছে, তাই এই ক্ষেত্র থেকেও তোমাদের প্রশ্ন করা হতে পারে। আশা করি তোমরা বাংলা ভাষায় কোন কোন টপিক থেকে পড়াশোনা করবে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই প্রত্যেকটি টপিক থেকে তোমরা 5টি করে কোয়েশ্চেন সিলেক্ট করো এবং সেগুলিকে প্রতিদিন বারবার অভ্যেস করো, এবং যখন এই টপিকগুলো তোমাদের ক্লিয়ার হবে তখন এর বাইরে আমরা বেশ কিছু টপিকের বিষয়ে জেনে নেব যে সেই টপিকগুলো কী কী। চলো আমরা দেখে নিই যে সংস্কৃত ভাষার কোন কোন টপিকগুলো থেকে আমরা প্রাথমিকভাবে আমাদের প্রিপারেশন নেব। সংস্কৃত বিষয়টা সম্পর্কে জানার আগে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের অনেক সময় অনেকের এই চাহিদা থাকে যে কী কী প্রশ্ন আসবে সেগুলো জানতে পারলে আরও ভালো হতো, অর্থাৎ আমরা নিজে সিলেক্ট না করে কেউ অন্য কেউ সিলেক্ট করে দিক এরকমটা আশা করি। কিন্তু তোমাদেরকে আমি সর্বপ্রথম একটা কথা বলেছিলাম যে সেলফ এডুকেশন ইজ দ্য বেস্ট এডুকেশন। কেন বলেছিলাম কথাটা, কারণ তুমি যদি অন্য কারোর সিলেক্ট করা কোয়েশ্চেন নাও সেক্ষেত্রে তুমি কিন্তু সেই প্রশ্নগুলোই জানতে পারবে, তার ওভারঅল সমস্ত বিষয় সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা কখনোই আসবে না। কিন্তু তোমরা যদি যখন এই টপিকগুলো থেকে নিজেরা কোয়েশ্চেন সিলেক্ট করবে তখন কিন্তু শুধুমাত্র তোমরা একটি কোয়েশ্চেন সিলেক্ট করছো না, সাথে সাথে কিন্তু আশেপাশে যত কিছু আছে সেগুলোও তোমাদের পড়া হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে, প্রিপারেশনটা ফুলফিল্ড হবে। আদারওয়াইজ কিন্তু অন্যের দেওয়া, অর্থাৎ কোনো স্যার বা কোনো দাদা যদি তোমাদেরকে কোয়েশ্চেন সিলেক্ট করে দিয়ে দেয় সেটা কিন্তু তোমাদের জ্ঞান ওইটুকুই সীমাবদ্ধ থাকবে যতটা ওই কোয়েশ্চেনের মধ্যে আছে। ওকে, সেই জন্য সবসময়ই অন্যের দেওয়া কোয়েশ্চেন করার আগে বা সেগুলো নিয়ে তৈরি করার আগে নিজেরা কোয়েশ্চেন সিলেক্ট করো এবং নিজেরা প্রিপেয়ার্ড হও, তারপর তুমি অন্য কোনো কোয়েশ্চেন দেখবে যে সেগুলো আমার থেকে কিছু এক্সট্রা দিয়েছে কি না। ওকে, চলে এসো দেখে নাও যে সংস্কৃত বিভাগে আমাদেরকে কী কী বিষয় নিয়ে কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। যেমনটা আমরা জানলাম যে লিটারেচার গ্রুপ এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে, তো লিটারেচার গ্রুপ থেকে তোমাদেরকে মেনলি এই তিনটে টপিক থেকে প্রশ্ন করলেই হবে। সেগুলো কী কী, সেগুলোর মধ্যে হচ্ছে যে ক্লাসিক্যাল যে লিটারেচার আছে তাদের যে বিভিন্ন এপিক এবং ড্রামাগুলো আছে তাদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, স্বচ্ছ ধারণা বলতে তাদের নাম, তাদের বিষয়বস্তু এবং তাদের রচয়িতাদের সম্পর্কে একটা পরিচিতি।
এবং এরপর আসবো যে বিভিন্ন প্রোজগুলো আছে লিটারেচারে, অর্থাৎ সংস্কৃত লিটারেচারে যে সমস্ত প্রোজগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এগুলো তো এমন নয় যে তোমাদের এর ভিতর থেকে সেই প্রোজগুলো সম্পর্কে কোশ্চেন করবে, এদের পিছনের ব্যাকগ্রাউন্ড এবং এগুলির পরিচিতি বা এদের সম্পর্কে ওভারঅল বেসিক কনসেপ্টটা কী সেটা সম্পর্কেই তোমাদেরকে কোশ্চেন করা হবে। এরপর চলে এসো এর 3 নম্বর টপিক, সেটা হচ্ছে বেদিক, ক্লাসিক্যাল এবং মডার্ন যে লিটারেচার আছে সংস্কৃত সাহিত্যের, যে বেদিক, ক্লাসিক্যাল এবং মডার্ন লিটারেচার আছে তার সম্পর্কে একটা বেসিক ধারণা, এবং এই সমস্ত বিভাগগুলোতে কোন ধরনের রচনা হয়েছে তাদের সম্পর্কে ধারণা, তাদের রচয়িতাদের সম্পর্কে ধারণা, এবং সবথেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে এই 3টি বিভাগের সময়ে এই বিশেষ ভাষাটির কী কী ডেভেলপমেন্ট লক্ষ্য করা গেছে, অর্থাৎ এদের মধ্যে একটা ইন্টার রিলেটিভ কোয়েশ্চেন হবে, সেটা হচ্ছে বেদিক পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত সংস্কৃত ভাষার কী কী ডেভেলপমেন্ট হয়েছে সেটা তোমাদেরকে এখান থেকে জানতে চাওয়া হবে, এবং সেইভাবেই তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো সিলেক্ট করবে। এরপর চলে এসো এর ল্যাঙ্গুয়েজ গ্রুপে। ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমাদেরকে টোটাল 6টি প্রশ্ন বা 6টি বিভাগ থেকে প্রশ্ন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হিস্ট্রি অফ গ্রামার। সংস্কৃত সাহিত্যে কিন্তু গ্রামারের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেই জন্য এর পিছনের ইতিহাসটা তোমাদেরকে জানতে হবে, এবং এই গ্রামারের বিশেষ বিশেষ কিছু পার্ট যেমন সমাস, কারক, এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা রাখবে, ওকে, এবং তাদের এক্সাম্পলগুলোও তোমরা বাড়িতে প্রিপেয়ার করবে। এরপর হচ্ছে মিটার সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত ছন্দগুলো সংস্কৃত সাহিত্যে প্রয়োগ করা হয়েছে তাদের সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট এবং সেগুলোর ডেফিনিশন সম্পর্কে তোমাদেরকে জেনে রাখবে। পরের টপিক হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে যে সমস্ত টপিকগুলো আমরা পড়ছি সেখানে দেখো প্রত্যেকটিতে ফিগার অফ স্পিচ কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে, অর্থাৎ এই যে সমস্ত ক্লাসিক্যাল হোক বা মডার্ন হোক বা বেদিক পিরিয়ডে যে সমস্ত রচনাগুলো করা হয়েছে তাদের কিন্তু ফিগার অফ স্পিচ প্রত্যেকটা রচনাতেই ইউজ করা হয়, আদারওয়াইজ কিন্তু সেই ভাষাটার সৌন্দর্য হয় না, তো এটাকেই কিন্তু সেই জন্য অলঙ্কার বলা হয়। ঠিক যেমন অলঙ্কার না পড়লে মেয়েদেরকে সুন্দর লাগে না, ঠিক সেই রকমই ভাষার ক্ষেত্রে অলঙ্কার না হলে কিন্তু ভালো লাগে না, তাই এই সমস্ত যে অলঙ্কারগুলো প্রয়োগ করা হয়েছে সেই সমস্ত বিভিন্ন অলঙ্কারের সম্পর্কে তাদের ডেফিনেশন, তাদের এবং উদাহরণ তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এর ডেক্লিনেশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সংস্কৃত লিটারেচারের ক্ষেত্রে। ডেক্লিনেশন অর্থাৎ শব্দরূপ, শব্দরূপগুলো বিভিন্ন শব্দের শব্দরূপগুলো যেগুলো ভারতীয় তোমরা পড়াশুনো করেছো গ্র্যাজুয়েশন বা তার আগের লেভেলে, সেই সমস্ত শব্দরূপগুলো জেনে রাখবে। আমরা জানি যে নর্মালি 24টা হয় কিন্তু সিঙ্ক্রেটিজমের জন্য 19টা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, তো সেগুলো কী কী সেই সম্পর্কে তোমরা জেনে রাখবে। এরপর হচ্ছে কনজুগেশন অর্থাৎ ধাতুরূপ, এটা সম্পর্কেও তোমাদেরকে ধারণা রাখতে হবে। এবং সর্বশেষ হচ্ছে এর লিটারেরি টার্মস অর্থাৎ যে বিভিন্ন টার্মসগুলো বা বিভিন্ন ফর্মগুলো ইউজ হয় সেই ফর্মগুলো সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে। এই লিটারি টার্মসের মধ্যে কী কী হয় যেমন সূত্র হয়, গতি হয়, এগুলোই হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের বেসিক টপিক যেটা তোমাকে কিন্তু অবশ্যই সেই সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং এগুলো থেকে প্রথমত তোমরা প্রত্যেক দিন 5টি করে কোশ্চেন সিলেক্ট করো এবং সেগুলোকে বারবার রিক্যাপিচুলেট করো, ওকে। এরপর চলে এসো যে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমরা পড়াশুনো, এবার দেখে নাও যে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হতে পারে। ইংরেজি লিটারেচারের ক্ষেত্রে যেগুলো তোমরা সবথেকে বেশি করে মনে রাখবে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত পোয়েম বা সনেট বা প্লে বা নোভেল তোমাদেরকে পড়ানো হয়েছে সেইগুলি কী কী, আসলে সেগুলির নামগুলো মনে রাখবে, তাদের বিষয়বস্তুগুলো এবং সাথে সাথে তাদের রচয়িতা অর্থাৎ পোয়েট, নোভেলিস্ট বা ড্রামাটিস্টের নামগুলো মনে রাখবে। এছাড়াও তোমরা পোয়েমের ক্ষেত্রে যেমন তোমরা বিশেষভাবে মনে রাখবে এখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন হতে পারে, অর্থাৎ তোমাদেরকে একটি লাইন তুলে বা দুটি লাইন তুলে দিল এবং জিজ্ঞাসা করলো যে এটি কোন পোয়েমের অংশ এবং তার কবিকে এটাও জিজ্ঞাসা করতে পারে, সেই জন্য তোমরা কিন্তু বিশেষ বিশেষ পোয়েমগুলিকে মুখস্থ রাখবে। এরপর চলে এসো শেক্সপিয়ার। শেক্সপিয়ার এই লিটারেচার বিভাগে অনেকেই তো আছেন, কিন্তু শেক্সপিয়ারের নামটা আমি কেন লিখলাম কারণ ইংরেজি সাহিত্য শেক্সপিয়ারকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই শেক্সপিয়ারকে আলাদাভাবে পড়াশুনো করা জরুরি। এক্ষেত্রে তোমাদেরকে বিশেষভাবে প্রচুর কিছু পড়তে হবে তা নয়, এর বেসিক কতগুলো জিনিস যেমন এর জন্ম মৃত্যু সালটা, ইনি কোন এজের ছিলেন সেটা, অর্থাৎ এই লিটারেরি যে পিরিয়ডটা আছে যে পিরিয়ডগুলোতে ডিভিশন করা আছে সেই পিরিয়ডে তিনি কোন এজে ছিলেন এবং সাথে সাথে ইনি কতগুলি ড্রামা লিখেছেন বা কতগুলি প্লে লিখেছেন, কতগুলি সনেট লিখেছেন সেগুলি তোমরা মনে রাখবে, এবং সেই ড্রামাগুলির মধ্যে
কতগুলি ট্র্যাজেডি, কতগুলি কমেডি সেটা মনে রাখবে। সনেটের ক্ষেত্রে তোমরা যেমন মনে রাখবে যে কতগুলি সনেট ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা, কতগুলি সনেট মিস্টার ডাব্লিউএইচকে উদ্দেশ্য করে লেখা, মিস্টার ডাব্লিউএইচ কে হতে পারেন, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা এই টপিক থেকে মনে রাখবে। এবং এর পরের হচ্ছে যে হিস্ট্রি অফ লিটারেচারের যে টপিকগুলো আছে, অর্থাৎ যে এজগুলো আছে, তার মধ্যে বিশেষভাবে রোম্যান্টিক এবং ভিক্টোরিয়ান এজের যে বিভিন্ন লেখক বা কবিরা ছিলেন তাদের সম্পর্কে জেনে রাখা এবং তাদের কিছু কাজ, অর্থাৎ তাদের কিছু বিশেষ বিশেষ লেখার কথাও মনে রাখবে। ওকে, এরপর চলে এসো এর নেক্সট টপিক, ইন্ডিয়ান অরিজিনে যে সমস্ত লেখক বা কবি আছেন যারা ইংরেজি সাহিত্যে নিজেদের জীবনে অবদান রেখেছেন তাদের নাম মনে রাখবে, অর্থাৎ তাদের নামগুলো এবং সাথে সাথে তাদের লেখাগুলোকে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এরপর হচ্ছে এর ভাইটাল পার্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয়। তার মধ্যে ফার্স্ট অফ অল কী আছে, লিটারেরি টার্মস, যে সমস্ত লিটারেরি টার্মগুলোর ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ইউজ হয় সেই সমস্ত লিটারেরি টার্মসগুলোর সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন এবং তাদের এক্সাম্পলস মনে রাখবে। নেক্সট হচ্ছে রেটোরিক্যাল ডিভাইস, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। রেটোরিক্যাল ডিভাইস যেগুলো ইংরেজি সাহিত্যে ইউজ করা হয় সেই রেটোরিক্যাল ডিভাইসগুলোর সংজ্ঞা এবং একটা করে এক্সাম্পল কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপর হচ্ছে গ্রামার পার্ট, যেটা তোমাদেরকে অনেক বেশি প্রশ্ন এই গ্রামার পার্ট থেকে আসে। এই গ্রামার পার্টের মধ্যে তোমরা কী কী পড়বে, গ্রামার পার্টের মধ্যে যেমন প্রথম আছে ভার্বস, ভার্বস অর্থাৎ ভার্বের ক্লাসিফিকেশন, তাদের সংজ্ঞা এবং তাদের এক্সাম্পল। নেক্সট হচ্ছে টেন্স পার্ট, টেন্স পার্টেও তোমাদেরকে তাদের বিভিন্ন ক্লাসিফিকেশন, তাদের এক্সাম্পল, প্রয়োগ এগুলো মনে রাখতে হবে। এরপর আসছে কেস, মুড এবং সিনট্যাক্স, এবং তারপর আসছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার হয়, তাদের এক্সাম্পল কী, তাদের ফর্ম কী, সেগুলো মনে রাখবে। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন, বিভিন্ন ট্রান্সফরমেশন আছে অর্থাৎ একটি থেকে একটিতে পরিবর্তন যেগুলো করতে হয়, যার মধ্যে ভয়েস, ন্যারেশন বা সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, এই জাতীয় যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় বা যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে বিশেষভাবে বা বিস্তারিতভাবে এখানে কিন্তু জেনে রাখতে হবে এগুলো, কারণ এগুলো তোমাদেরকে তোমাদের টিচিং লাইফে কিন্তু প্রয়োগও করে দেখাতে হয়। এবং নেক্সট হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ তোমাদেরকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনও করতে বলতে পারে। এরপর নেক্সট পার্ট হচ্ছে প্রোনান্সিয়েশন, প্রোনান্সিয়েশন অর্থাৎ ইংরেজি সাহিত্যে কিন্তু প্রোনান্সিয়েশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সেই জন্যে তোমাদেরকে হয়তো কোনো একটা টপিক বা কোনো একটা প্যারাগ্রাফ তোমাদেরকে পড়তে দেওয়া হলো এবং বললো যে তুমি এটা পড়ে শোনাও কীভাবে পড়বে, এবং এই পড়তে দেওয়ার সময় কিন্তু একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যেন তোমার ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার হয়, এবং দ্বিতীয়ত আস্তে আস্তে পড়বে, অর্থাৎ স্টুডেন্টরা যেন তোমার পড়াটা বুঝতে পারে, অর্থাৎ তোমাকে পড়তে দিলে তুমি হয়তো ভালো পড়তে পারো বলে গড়গড় করে পড়তে পড়তে চলে গেলে এরকম কিন্তু কখনোই করবে না, তুমি আস্তে আস্তে পড়বে এবং তোমার সাউন্ড যেন ক্লিয়ার এবং লাউড হয়। ওকে, তাহলে বুঝতে পেরেছ যে ইংলিশ লিটারেচার থেকে তোমাদেরকে কোন কোন টপিক কভার করে কোশ্চেন করতে হবে। তোমরা তাহলে এই তিনটি বিষয় যেগুলো আজকে আলোচিত হলো সেগুলো প্রাথমিকভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো, এবং এগুলোর প্রিপারেশন কমপ্লিট হলে তোমরা এর নেক্সট স্টেপে যাবে, অর্থাৎ আরও বিস্তারিতভাবে সেই বিষয়গুলি সম্পর্কে পড়াশুনো করবে। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এর নেক্সট ভিডিওগুলোতে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে যেগুলো তোমরা রিকোয়েস্ট করেছিলে, অর্থাৎ আমরা যে বেসিক ইনফরমেশনের বিষয়গুলো পড়েছিলাম সেই বেসিক ইনফরমেশন থেকে যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে এগুলো নিয়ে একটা বিস্তারিত করে এক একটি টপিক নিয়ে আলোচনা করা হোক, এবং সেগুলো আমরা একটি একটি করে সমস্ত আলোচনা করব। ওকে, তাহলে তোমরা যদি চাও যে সেই সমস্ত টপিক মিস না হোক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং তোমাদের প্রিপারেশনকে দুর্দান্ত করে তোলো। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।